বৃষ্টি কেন হলো না, কি জন্য হয় না, এটা আমাদের ভুলের জন্য হয় না। প্রচণ্ড গরম, আমরা পেরেশান অস্থির হয়ে যাচ্ছি, কারণ কি? আল্লাহ বললেন, দহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বললেন, জলে আর স্থলে বিপর্যয়, মুসিবত আর বিপদ আমি আল্লাহ তোমাদের উপরে চাপাই দেই না, এইগুলি তোমাদের দোহাতের রুজি। এই যে অনাবৃষ্টি হবে, বৃষ্টি হবে না, প্রচণ্ড গরম পড়বে, ফল নষ্ট হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে। আবার দেখলেন সৌদি আরবে বৃষ্টি হয় না, সে দেশে তুফান বৃষ্টিতে বন্যা হয়ে গেল। দুবাই মরুভূমির এলাকা যেখানে বৃষ্টির কোনো প্রয়োজন নাই বা বৃষ্টি হয়ও না, সে এলাকায় এত পরিমাণে পানি হইল দুবাইয়ের এয়ারপোর্ট পর্যন্ত পানির কারণে বন্ধ হয়ে গেল এবং হাঁটু পর্যন্ত পানিতে ডুবে গেল। যেখানে পানি স্থির থাকে না সেখানে রব্বে কারিম পানি দিয়ে ডুবাই দিল, যেখানে পানির দরকার সেখানে গরম দিয়ে দিল। আমরা হাই হুতাশ করতে লাগলাম, এগুলি আমাদের দুই হাতের রুজি। তার এক নম্বর কারণ হলো আমার দেশের মুসলমানদের ভিতরে হক হালাল নষ্ট হয়ে গেছে, হক হালাল নাই, নষ্ট হয়ে গেছে। এটা আদালতে যাবেন সঠিক বিচার নাই, কাজের জায়গা যাবেন এই বিচার সালিসে বসবেন সঠিক বিচার নাই, ন্যায় নীতি নাই, বেহাকে ভরে গেছে, নাজায়েজ কর্মকাণ্ডে ভরে গেছে। কথা কর, এগুলো আমাদের দুহাতের রুজি। এই হক হালাল উঠে যাওয়ার কারণে আজকে আমাদের উপরে এগুলি গজব চেপে আসতেছে। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের পূর্ব সময়ে হযরতে ঈসা নবী দুনিয়াতে আসবেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে সারা পৃথিবীতে তিনি ন্যায় নীতি এমন ভাবে চালু করবেন, কোথাও কোনো অন্যায় হবে না, এত পরিমাণে ন্যায় হবে। আজকে দেখেন, ওই যে কি বলবো আপনার, বলার কোনো ভাষা নাই। একজন পুলিশ অফিসার বেনজির না কি ছিল, এই বেটা বলে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, টাকা মনে হয় জিব্রাইল দিয়ে গেছে, না মিকাইল দিয়ে গেল, না ইসরাফিল আলাইহিসসালাম, কোন ফেরেশতা দিছে আমার জানা নাই, এত টাকা ব্যাংকে কেমনি আসলো খবরও নাই। এইভাবে সুইস ব্যাংক ওই বেগম পাড়ায় আমার দেশের গরিব মানুষের টাকা যদি পাচার হয়ে যায়, গরিব মানুষের অর্থ যদি এইভাবে চুরি হয়ে যায়, এইভাবে হক হালাল যখন নষ্ট হয়ে যাবে, আমার দেশে অবশ্যই গরম বেশি পড়ার কথা, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কথা। আল্লাহর হাবিব বললেন, ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আসবেন, সারা পৃথিবীতে ন্যায় নীতি কায়েম করবেন, আল্লাহর দুনিয়া এমন ভাবে ইনসাফ হবে। আল্লাহ রাসূল বলেন, শুধু ন্যায়ের কারণে একটা ডালিম ফল এত পরিমাণে বড় হয়ে যাবে সারা গ্রামের মানুষ একটা ডালিম খেয়ে শেষ করতে পারবে না, একটা গাভীর দুধে এত পরিমাণে দুধ আসবে শুধু ন্যায়ের কারণে, আল্লাহ একবার সারা গ্রামের মানুষ দুধ খেয়ে শেষ করতে পারবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একটা ঘটনা না বললেই নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানাতে বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে বিরাট বড় খরা পড়ে গেল। কঠিন অসুবিধার মধ্যে সমস্ত বনি ইসরায়েলরা, একবার দেখবেন সমস্ত বনি ইসরায়েলরা, বনি ইসরায়েলরা মুসা আলাইহিসসালামের কাছে এসে বলল, নবী গো, বৃষ্টির বড় দরকার, বৃষ্টির অভাবে আমাদের ক্ষেত খামার নষ্ট হয়ে গেছে, ফসলাদি নষ্ট হয়ে গেছে, খেজুরের বাগান শুকায় গেছে, ঘাস তরুলতা পাতা মরে গেছে, উড় দুম্বা ভেড়াগুলি শুকায় গেছে, দুধ পর্যন্ত শুকায় গেছে, বৃষ্টি যদি না হয় তাহলে আমরা মিশরবাসী ধ্বংস হয়ে যাব। নবী গো, আপনি দয়া করে আমাদের জন্য আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। হযরত মুসা নবী বনি ইসরায়েলকে বললেন, তোমরা সবাই মিলে আসো, আমরা একটা প্রান্তরে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য হাত বাড়াই। সমস্ত বনি ইসরায়েলবাসী আসলেন সলাতুল ইস্তেসকার নামাজ পড়ার জন্য। আমরা অনেকেই এখানে এক গ্রুপ, সেখানে এক গ্রুপ, এখানে তিনজন, এখানে দশজন, এইভাবে সলাতুল ইস্তেসকার নামাজ পড়লে তো বৃষ্টি হবে না। সারা এলাকার মানুষ
সবাই এক জায়গায় এসে নামাজ পড়বে, কান্নাকাটি করবে, তাহলে হয়তো আল্লাহর দয়া হইতে পারে। সবাই এসে তওবা করবে, তাইলে হয়তো আল্লাহর দয়া লাগতে পারে। যারা এসিতে ঘুমায় তারা একটা তুরা চাইগে, আমরা তো এসি আছি, কি কথা কর না কে এগার চিন্তা, আমরা তো এসি আছে, তোকার দেখার এসি নেই, তুরা চাইগে যা, ওরা এসির ভিত্রি হয়ে রয়েছে। আবার অনেকের আছে তো টাকা তো এক নম্বর না, এই কথা কর না কে ঢাকা শহরে যারা হাজার হাজার কোটি টাকার মালিক, সবার টাকা কি এক নম্বর? এতে আইব সলাতুল ইসতিসকা পড়ার লাগিয়া, এ তো নিজেই জানে যে আমার টেহাই তো ঠিক না, আমি এসির ভিতরে ঘুমাই, আমি সলাতুল ইসতিসকা গেলে আরো বৃষ্টি হইব না, ও আইতো না, ওরা পাইবেন না জীবনে, হারিকেন ধরে খুঁজলেও চাষা বাপ করলেও নামাজ আইত। এই যে বনি ইসরায়েলের সমস্ত বনি ইসরায়েলবাসী, লাখে লাখে বনি ইসরায়েল উপস্থিত হলো বৃষ্টির আশায়, লাখে লাখে বনি ইসরায়েল আসলো বৃষ্টির আশায়, বৃষ্টি বৃষ্টির আশায়। বর্তমান যেটা বনি ইসরায়েল এটা কিন্তু অরিজিনাল বনি ইসরায়েল না, এল হলো ভাড়াটা রোহিঙ্গা। আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছি, বর্তমানে ইসরায়েল হলো ওইরকম রোহিঙ্গাদের মতো, ওদেরকে ফিলিস্তিনিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দয়া করে ফিলিস্তিনে তাদেরকে জায়গা দিয়েছিল। আর ওই সময় পশ্চিমারা আমেরিকা ব্রিটিশ ওরা মিলিয়া, এই পশ্চিমা বিশ্ব আমেরিকা ব্রিটিশ আর ন্যাটো ওরা মিলিয়া এইখানে ইসরায়েলদেরকে অস্ত্র দিল, টাকা দিল, সাহায্য দিল, অস্ত্র শস্ত্র দিয়ে আজকে ফিলিস্তিনের বিরুদ্ধে ওরা লাগাই দিল যুদ্ধ। ফিলিস্তিনে যেখানে তাদের ঘর বাড়ি ছিল, তাদের বংশের হাজার বছর ধরে ওরা এখানে বসবাস করে, ওদের পূর্বপুরুষরা এখানে বসবাস করে, আজকে ফিলিস্তিনিদেরকে হটাইয়া লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের জায়গা বাড়িঘর দখল করে নিয়া, আজকে ইসরায়েল বাড়িঘর বানাইছে ওরা দখলদার, ওরা জালিম, ওরা জুলুমবাস, ওদেরকে যারা সমর্থন করে সৌদির বাচ্চা, এরপরে আরব আমিরাতের বাচ্চা, এরপরে আপনার মিশরের বাচ্চা, তারপরে আছে জর্দানের বাচ্চা, ওরা সব কয়টাই ইহুদির পাশাটা গোলাম, শয়তানের দালাল, কথা বলেন ঠিক কিনা? সব কয়টা শয়তানের দালাল, ইহুদির বাচ্চা। আরে 70-75 বছর ধরে ফিলিস্তিনের বাচ্চারা পর্যন্ত মাথা নত করে, আপনি দেখেন তো বাড়িঘরগুলি বিনাম করে ফেলছে বোমা মেরে মেরে, তারপরও বাচ্চাকে যদি জিজ্ঞেস করে আলহামদুলিল্লাহ, হাসবুনাল্লাহু নিয়ামাল ওয়াকিল, নিয়ামাল মাওলা, নিয়ামান নাসির, এই কথা বলে বাচ্চা উত্তর দিয়ে দিতেছে। মা মরে গেছে, বাবা মরে গেছে, ভাই মরে গেছে, বোন মরে গেছে, পরিবারে ও একা ছাড়া কিচ্ছু নাই, তারপরও সে ইসরায়েলের কাছে ইহুদির কাছে মাথা নত করে নেয়। আজ দেখলাম হামাসের মুখপাত্র মাথা উঁচু করে বলতেছে আমরা আবার যুদ্ধ চালিয়ে যাব, 200 দিন যুদ্ধ করেছি তাতে কি হয়েছে? আজীবন পর্যন্ত এই মাটিতে যতদিন পর্যন্ত দখলদাররা থাকবে ততদিন আমরা মাথা উঁচু করে জিহাদ করে যাব, বাইতুল আকসার জন্য যুদ্ধ করে যাব। আরে ফিলিস্তিনির একটা বাচ্চার জুতার ওজন যা আছে, সৌদির বাচ্চার তত ওজন আল্লাহর কাছে নাই। বেইমান মাথা নত করছে, শুধু ওহাবি, এই ওহাবিজমটাকে মুসলিমটাকে ধ্বংস করে দিয়েছে। এই আব্দুল ওহাব নজদী বাচ্চা সৌদ, এরা পুরো আরবটাকে তুর্কি খেলাফত থেকে আলাদা করে একটা কাতার বানাইছে, একটা ওমান বানাইছে, একটা ইয়ামান বানাইছে, একটা দুবাই বানাইছে, একটা বাহরাইন বানাইছে, একটা ইয়ামান বানাইছে, একটা জর্দান বানাইছে, একটা সিরিয়া বানাইছে, একটা সৌদি আরব বানাইছে, একটা ফিলিস্তিন বানাইছে, এই এরকম একটা ইরাক বানাইছে, একটা ইরান বানাইছে, ছোট ছোট দেশে পরিণত করছে। আগে একসময় ইরান, ইরাক, মিশর, সৌদি আরব, জর্দান, ওমান, ইয়ামান, বাহরাইন, কাতার, দুবাই, কুয়েত, এইরকম আর সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে জর্দান দিয়ে ফিলিস্তিন দিয়ে একটা দেশ ছিল। এই একটা দেশ যদি, আরব দেশ যদি একটা দেশ থাকতো, আজকে সারা পৃথিবীর কাফেররা মুসলমানদেরকে পায়ে সালাম দিয়ে তারপরে পৃথিবীতে চলত। এই আব্দুল ওহাব নজদী এসে
এই পুরো আরবটাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। আজকে ওরা আমার দেশে আইছে আট টাকার তারাবির নামাজ বানানোর জন্য, ওরা আমার দেশে আইছে সালে সব বন্ধ করার জন্য, ওরা আমার দেশে আইছে দোয়া বন্ধ করার জন্য, ওরা আমার দেশে আইছে মিলাদুন্নবী বন্ধ করার জন্য। হে বল্লার চরের মুসলমান, হে চৌদ্দগ্রামবাসী, সুন্নি মুসলমান যতদিন জিন্দা থাকবে প্রয়োজন বোধে রসুল্লাহর দুরুদ ও সালাম আমার জমিনে ঘরে 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 চালু হবে। হাত উঠা করে বলেন ঠিক কিনা? এরকম দিনের দুশ্মনরা ভরে গেছে, ওদের মৌলবীরা আমার দেশে এসে আজকে আট টাকার তারাবি বানানোর জন্য, মসজিদে ভেজাল বাঁধানোর জন্য, গ্রামে ভেজাল বাঁধানোর জন্য, আত্মীয়তার ভেজাল বাঁধানোর জন্য, মুসল্লি ইমামের ভেজাল বাঁধানোর জন্য, ভাইপুতের ভেজাল বাঁধানোর জন্য, সন্তান পিতার ভেজাল বাঁধানোর জন্য। এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, খানজাহান আলীর জমিন, খাজা বাবা আজমিরের জমিন, কুতুবুদ্দিন কাকির জমিন, নিজামুদ্দিন আউলিয়ার জমিন, মুজাদ্দিদ আল ফসানির দেওয়া ইসলাম, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর দেওয়া ইসলাম, শাহ ওলিউল্লাহর দেওয়া ইসলাম, এদেশে কোনো আব্দুল হাব নজদির পাঁচ একটা গুলামের দেওয়া ইসলাম এদেশে চলবে না। হাত উঠা করে বলেন ঠিক কিনা? এই বাতিল ফেরকা আমার দেশে মাথা চড়া দিবস। আমরা যখন উচিত কথা বলি তখন বেদাতি মাজার হুজারি ফির হুজারি, বেদাতি মাজার হুজারি ফির হুজারি, আমরা বেদাতি মাজার হুজারি ফির হুজারি বানাইছি। প্রিয় মুসলমান খুব মনোযোগ দিয়ে, কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আসি, বলার ভাষা এগুলি আমাদের নাই। আজকে আমরা বড় কঠিন পরিস্থিতির মধ্যে আসি, বাজানো খুব মনোযোগ দিবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বনী ইসরাইলের লোকেরা সবাই একত্রিত হলো সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করার জন্য। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে উইনুল হেকায়াতের মধ্যে লেখেন, যখন মুসা নবী একত্রিত হলেন হাজার হাজার লক্ষে লক্ষে বনী ইসরাইল নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, আমরা সালাতুল ইস্তিসকা পড়ি, এখানে 300 এখানে 250 জন নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি, মূলত আমরা সবাই উপস্থিত হওয়ার কথা। এই যদ্দ গ্রামে যদি সালাতুল ইস্তিসকা হয়, বৃষ্টি নাই, আমাদের সবাই যেতে হবে, আমাদের বাচ্চা কাচ্চা সহ সাথে করে ধরে নিয়ে যাওয়া লাগবে, নিজেরাও কাঁদতে হবে, তওবা করতে হবে, বাচ্চাদেরকেও কান্না করাইতে হবে। সবাই মিলে যখন আল্লাহর দরবারে হাত বাড়াবে তখন আমার মালিকের হয়তো দয়া লেগে যাবে। এটার নাম সালাতুল ইস্তিসকা। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে দাঁড়ায় গেলেন, দোয়া চলতে লাগলো, কিন্তু দোয়া হয় কবুল হলো না। আল্লাহু আকবার, এমন একটা অবস্থা হলো যে আকাশের মেঘগুলি আকাশ উড় থেকে উড়ে যায় সরে যায়, আকাশ আরও পরিষ্কার হয়ে গেল, প্রচণ্ড গরম আরও বেশি করে পড়া ধরল। বনী ইসরাইল ডাক দিয়ে বলল, নবী গো আপনি না বললেন, আপনি সবাই নিয়ে দোয়া করলেন, বৃষ্টি তো হলোই না, আরও আমাদের প্রচণ্ড গরম পড়ে গেল, কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেলাম। হযরত মুসা নবী ডাক দিয়ে বললেন, আমার বনী ইসরাইল তোমরা শোনো, যার জীবনে গুনাহ আছে সে চলে যাও, যার গুনাহ নাই সে দাঁড়াও, যার গুনাহ আছে চলে যাও, যার গুনাহ নাই সে দাঁড়াও। যেতে যেতে অধিক মানুষ চলে গেল, যেতে যেতে অধিক মানুষ চলে গেল, অল্প কিছু বান্দা নিয়ে মুসা আলাইহিস সালাম আবার হাত ধরেন, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি তো হলোই না, আরো প্রচন্ড গরম শুরু হয়ে গেল, প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষগুলি, বলল হুজুর বৃষ্টি তো হলোই না, আরো গরম শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, উম্মতের আরে জীবনে একটা গুনাহ যারো করছো, একটা গুনাহও যে করছো সে চলে যাও, একটা গুনাহও যে জীবনে করো না সে বসে থাকো। কি বুঝলেন? আল্লাহ সব চলে গেছে,
সব চলে গেছে, সব মাঠ ফাঁকা, লক্ষ লক্ষ মানুষ চলে গেল ময়দানের এক কোনায়। হযরত মুসা আলাইহিসসালাম তাকে দেখলেন, এক অন্ধ ব্যক্তি বসে আছে। সুবহানাল্লাহ, বললেন কেডা বসে রয়েছে, কানা বয়ে রয়েছে, কানা ডাক দেখো, ডাক দিয়ে বলতেছে, কানা অন্ধরে তুই কি শুনিস নাই? আমি বলছি একটা গুনাহ যে করবে সে চলে যাবে, তুই বসে রয়েছিস কেন? সব চলে গেল, অন্ধা ডাক দিয়ে বলতেছে, নবী গো সবাই যদি চলে যায় আমি বসে রইছি, ঘোষণাটা তো আমি শুনলাম। মুসা আলাইহিসসালাম গো, আমি অন্ধর জীবনে মনে পড়ে না আমি কোনোদিন একটা গুনাহ করেছি। আমার জীবনে মনে পড়ে না যে আমি জীবনে একটা গুনাহ কোনোদিন করেছি। চিন্তা করেন আমার দেশে বৃষ্টি হবে কেমনে হবে। কয়দিন আগে কনসার্ট হয়েছে, পাকিস্তান থেকে কি এক শিল্পী হয়েছে, গান গায়। ঢাকা শহরের যত নামি দামি ব্যক্তিবর্গের মাইয়েরা পোলারা জিন্সের প্যান্ট পরিয়ে, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির মেয়েরা জিন্সের প্যান্ট পরিয়ে একবারে আমেরিকান সিস্টেমে তারা পোশাক পরিয়ে গেঞ্জি গায়ে দিয়ে, আহা, অর্ধ উলঙ্গ হইয়ে নারীরা হাজারে হাজারে লাখে লাখে যুবক আর যুবতী নাচতেছে প্রকাশ্যে। আপনি দেখলে শরীর হিম হয়ে যাবে যে আমি কোন দেশে বাস করতেছি, কল্পনা করতে পারবেন? এই মেয়ে অবৈধভাবে অর্ধ উলঙ্গ হয়ে জিন্সের প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে, একটা মেয়ে যখন জিন্সের প্যান্ট পরে আর গেঞ্জি গায়ে দেয়, তো আর থাকে কি? ও তো ল্যাংটা হয়ে গেলেও কোনো কিছু আসে তাই, ও ল্যাংটা আর ওই একই কথা, কি কথা কর নাকি, ওটা তো ল্যাংটা আর একই কথা। একটা নারীর কি আছে না আছে সব বোঝা যায়, তো ল্যাংটা হওয়া আর ও তো একই কথা। পুরুষ নারী একসাথে গান শুনতে চান নাচতেছে, হা হা মুসলমান, বৃষ্টি কেমনে হবে বলুন তো? প্রকাশ্য আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আলামত হচ্ছে নারী পুরুষ প্রকাশ্যে জানা হবে। আজকে রমনা গার্ডেন, বলদা গার্ডেন না হলদা গার্ডেন কি ঘোড়ার ডিম, হেক একটা প্রত্যেক জেলাওয়ারি বিনোদন কেন্দ্রগুলি আছে, সি বিচগুলি আছে, আপনি যায় দেখবেন পয়লা বৈশাখের দিন, 14ই ফেব্রুয়ারির দিন, ছুটির দিনে, ঈদের দিনে, ঈদের পরে বিভিন্ন সময়ে সময়ে বিভিন্ন ছুটির সময়ে হাজারে হাজারে লাখে লাখে যুবক যুবতী এক জায়গায় হচ্ছে। কারো মেয়ে, কারো সন্তান, কারো বউ, কারো বেটা, কারো নাতি, কারো পুতি, আহা, যুবক যুবতী এক জায়গায় হচ্ছে। কুত্তাই চিন্তা করে তোরা মানুষ হইলি কে? হ্যাঁ ঠিক আসতে করলেন কে, জোরে বলেন। কুত্তাই চিন্তা করে দেখি যে তোরা মানুষ হইলি কে? আমরা কুত্তার তো কাতি মাস আসলে আমরা জায়গাটা কাছে নিন আল্লাহ আমাদের কুত্তা বানাইছি, তোরা মানুষ হইয়ে কাতি মাস নাই, অগ্রাণ মাস নাই, পুষ মাস নাই, জ্যৈষ্ঠী মাস নাই, আর আষাঢ় মাস নাই, তোরা মানুষ হইয়ে অর্ধলঙ্গ আমরা কুত্তা কুত্তির মতো এক জায়গায় লিখে। আমি নাম দিছি, ওরা নাম দিছে বলে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, নতুন সিস্টেম হয়েছে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এই পোলাপান আস্তে করিসকে, জোরে ক, নাম কি খারাপ দিছি? কুত্তা ফ্রেন্ড। আচ্ছা আপনাদেরকে আজকে একটা কথা কই, ডায়াবেটিস একটা রোগ, আজ পর্যন্ত ওষুধ আবিষ্কার হয়েছে, নিরাময় হওয়ার ওষুধ আবিষ্কার হয়েছে? হয় নাই। হার্টের রোগ একটা রোগ, আজ পর্যন্ত নিরাময় হওয়ার ওষুধ আবিষ্কার হয়েছে? যে জীবনে একবার হার্ট স্ট্রোক করছে সে শেষ, কি কথা কর না কেন? যার একবার ডায়াবেটিসে ধরছে সেও কিন্তু শেষ, যার একবার ব্লাড প্রেশারে ধরছে সেও কিন্তু শেষ, এটা আর সারে না, কি কথা কর না কেন? যে একবার ব্রেন স্ট্রোক করছে সে কিন্তু শেষ। এই জন্য শোনেন, এগুলি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বালা, বালা, কি কথা কর না কে, আল্লাহর পক্ষ থেকে এগুলি কি বালা, বিপদ, বিপদ, এগুলো গজব।
নিত্য নতুন রোগ আসতেছে কিন্তু সারতেছে না, অনেকের জুয়ান সেল স্টক করে বসছে, নানান রোগে আক্রান্ত অসুস্থ হয়ে পড়তেছে, কিছু করার নাই। মাঝে মধ্যে দেখা যায় স্টক করে মরে যাচ্ছে। সেদিন মাতার বাড়ি গেলাম কক্সবাজার, একটা ছেলে আল্লাহ গত বছরও ছিল মাহফিলে, এবছর দুনিয়াতে নাই, কবর চলে গেছে, জুয়ান বেড়া স্টক করে মরে গেছে, এরকম চলতেছে। এগুলো এক ধরনের বালা মুসিবত আমাদের উপরে, এই বিভিন্ন এই অসমস্ত অপসংস্কৃতি বেহেপনা আমার দেশে বাড়তে বাড়তে, আপনি কি বলবেন আমার দেশের নারী সমাজ কত দূর পর্যন্ত আগাই গেছে, যে নিজের কলিজার টুকরা সন্তানকে হত্যা করিয়ে পরপুরুষের হাত ধরে চলে দিচ্ছে। গায়ে আসতে বলেন কেন, জোরে বলেন। তাহলে এটা কতটুকুন পরিমাণে আইটামে জাহেলিয়াত ঢুকলে একটা মার কাছে সন্তানের নিরাপত্তা নাই? হ্যাঁ, এগুলি কি গজব না? এ তো কঠিন সমস্যা আমাদের দেশে, মহামারীর মতো। আপনার শুনলে গা শিহির উঠবে, শরীর হিম হয়ে উঠবে, এরকম আহরহ হচ্ছে হাজারে হাজারে। স্বামী পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, স্ত্রী আরেকজনের হাত ধরে চলে যাচ্ছে, পর কি আর কি কঠিন পরিস্থিতি আমার দেশে চলতে চাইছে, আপনি কল্পনা, মাথা নষ্ট হয়ে যাবে। এগুলি আমাদের জন্য গজব, এগুলি আমাদের জন্য বালা। এই জন্য বৃষ্টি বন্ধ হয়ে গেছে, গরম বেড়ে গেছে, অনাবৃষ্টি শুরু হয়ে গেছে, আবার যখন বৃষ্টি হবে তো হতেই থাকবে, বন্যা হচ্ছে তো হয়ে যাচ্ছে, এই পরিস্থিতিগুলি আমাদের জন্য বড় ভয়াবহ। কয়েকদিন আগে খবরে দেখলাম এক মেয়েরে 17 দিন পর্যন্ত ধরে নিয়ে, আমার দেশের এই মেয়েরা ছেলেরা তো বুঝে না, ওরা পীরিতি বা দায় নাম দিছে প্রেম প্রীতি, এই প্রেম প্রীতির ভান ধরিয়া কালকে যশোরে দেখলাম হিন্দু বেটা এই এক মেয়ের সাথে প্রেম প্রীতি করে নিয়ে দিয়ে নিয়ে বাস মেরে ফেলে দিছে। ও চলতেছে এগুলি, মুসলমান মেয়ে হিন্দু বেটার লগে প্রেমে পড়ে চলে গেছে, চি চি চি, মুসলমান লজ্জা করা উচিত, সরম করা উচিত, এগুলি চলতেছে। যুবক যুবতী চলতেছে নিয়ে ব্ল্যাকমেইল করে, মোবাইলে ভিডিও করে বছরের পর বছর তার সাথে ব্ল্যাকমেইল চলতেছে। এগুলি সাবধান, আপনার যদি সতর্ক না হন তাহলে আমার সন্তানগুলি আগামীর জন্য ভয়াবহ পরিণতির শিকার হবে। এক্ষুনি সতর্ক হতে হবে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার পুতি কোথায় যা, কি করে, কোন জায়গা যায়, কখন আসে, কখন যা, কি করে, একবারে সার্চ লাইটের মতো টর্চ লাইট মেরে মেরে পরীক্ষা নিরীক্ষণ করতে হবে। ছোট বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া যাবে না, ছোট মেয়েদের হাতে এরকম, মেয়েদের হাতে এরকম মোবাইল আপনারা দিবেন না, যতই বাপ ডাকুক কাজ হবে না, দাদা ডাকুক আর খালো ডাকুক ফুফা ডাকুক দেবেন না, একবারে বাটাম চালান টাইট করে দিবেন, ফুটবল দিয়ে দেন, ওই ক্রিকেট দিয়ে দেন, র্যাকেট দিয়ে দেন, কিন্তু মোবাইল দিবেন না। এগুলি আমাদের অপসংস্কৃতি আমাদের দিকে ঢুকাইয়া, আমাদের যুবকের যুবতীদেরকে জেনার দিকে নিয়া, এগুলির নিকৃষ্ট বানানোর বুদ্ধি চলতেছে, কথা বলেন ঠিক কিনা? ওরা ঠিক করে তো কালকে যায় মোবাইল টিপে নি, গুয়াজের সময় খালি ঠিক 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 খালকি যাবে। আগে আমরা খেলাধুলা করছি, আর ফুল আমার বয়ে থাকে মোবাইল টিপে, ও কয়েকদিন পরে তো ডায়াবেটিস হয়ে যায়। হ্যাঁ, চোখের সমস্যা হবে, ডায়াবেটিস সমস্যা হচ্ছে, কত নানান সমস্যা। আগে আমরা খেলাধুলার সাথে আমরা হুশ পেয়েছি না, ওরা খেলাধুলার মাঠ পর্যন্ত নেই, করবেটা কি, কষ্ট হইতেছে আপনাদের? একসাথে বলেন তো আল্লাহ আকবার, না আরো জোরে, আরো জোরে বলে, একটু দূরে বলেন আল্লাহুম্মা সাল্লি ওই নামি আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জালা, আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, বলেন ওই নামের মাঝে
কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হই রসুল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি আলা বন্দুকান আমার হাজরাতে মুসা আলাইহিসসালাম ডাক দিলেন, অন্ধ বলো কি? বলে হুজুর হা, জীবনে কোনোদিন মনে পড়ে না আমি কোনোদিন কোনো গুনাহ করেছি, তবে নবী গো একটা ভুল করেছিলাম, এই ভুলটা যদি গুনাহ হয় তাহলে আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি বসে থাকব। কি ভুল করছিলি রে? বলে হুজুর, সদর রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশেই একটা বাড়ি ছিল, এই বাড়ির সদর দরজা উন্মুক্ত ছিল, খোলা ছিল। যখন সদর দরজা খোলা, মুসা নবী গো আমার চোখ ওই সদর দরজা দিয়ে অন্দর মহলে ওই মহিলার দিকে নজর চলে গেল। ঘরের ভিতরে নারীরা তো নিজস্ব হালতে সব সময় থাকে, আপনারা আমার মা বোনেরা, আমাদের স্ত্রী এবং সন্তানেরা, পরিবারের সদস্যরা নিজস্ব আঙ্গিক ঘরের মধ্যে বাড়িতে থাকে। হাজরাতে মুসা নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা বলো, ওই অন্ধ ডাক দিয়ে বলে, নবী গো ওই সদর দরজা দিয়ে অন্দর মহলে নারীর দিকে আমার নজর চলে গেল, বেগানা নারীর দিকে যখন নজর চলে গেল আমি তখন চোখটারে ঘুরাইয়া চোখটাকে ধমক দিয়ে বললাম, চোখ আজকে তুই বেগানা নারীর দিকে আমার আজকে ঘুরাই নিয়ে গেছিস, আজকে তোরে আর আমি আস্ত রাখবো না। এই কথা বলিয়া সঙ্গে সঙ্গে আমার চোখটা আমি নষ্ট করে ফেললাম। ও নবী মুসা শোনো গো, আমি অন্ধ ছিলাম না, পাপ থেকে বাঁচার জন্য আমি চোখ অন্ধ করে ফেলছি, হুজুর যদি গুনাহ হয় আমি চলে যাব, গুনাহ না হইলে আমি বসে থাকব। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুমিন তো তারাই যাদের স্মরণে আল্লাহ স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে, তারাই মুমিন, তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন। হযরতে মুসা আলাইহিসসালাম ডাক দিয়ে বলেন, অন্ধরে তুমি তো গুনাহ করোই নাই, বরং গুনাহ থেকে বাঁচার জন্যে তুমি এমনভাবে নিজেকে শাস্তি দিয়েছ, যাও হে অন্ধ তুই হাত বাড়া, হাত না বাড়াইলে আজকে দোয়া কবুল হবে না রে, তুই হাত বাড়া খোদার দরবারে বৃষ্টি চাক। অন্ধ আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়ে বলে, রাব্বি জানি গুনার কারণে তুমি বেজার হয়ে গেছো, আল্লাহ বহুদিনে বৃষ্টি না হওয়াতে জমিন উত্তপ্ত হয়ে গেছে, ফসলগুলি মরে গেছে, গাছপালাগুলি শুকিয়ে যাচ্ছে, উট দুম্বা ভেড়াগুলির দুধ পর্যন্ত শুকায় গেছে, তোমার বান্দাদের কষ্ট হয়, আমি তুমি মালিকের দরবারে আমি গোলাম হাত বাড়াইছি, আল্লাহ
বৃষ্টি না দিলে আমি আজকে যাব না। অন্ধ ওই আবিদ ওই জাহিদ এইভাবে আল্লাহর দরবারে হাত তুলে বিনয়ী বিনয় কাঁদতেছিল। ইমাম জাহাবি ইমাম জৌজি রহমতুল্লাহি কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, আল্লাহর আকার জোরে মেঘ হয়ে গেল, তুমুল আকারে প্রচণ্ড গতিতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তার অর্থ হচ্ছে আমাদের মতো গুনাগার বান্দা দিয়ে আল্লাহর চার পয়সাও কোনো মূল্য নেই আল্লাহর কাছে। এই জন্য আমার পীর মুর্শিদ একটা কথা বলতেন, শত শত মুর্দা দিল মাটির উপরে তাহার চাইতে ওদিকে ভালো যদিও কবরে। অর্থাৎ উনি বুঝাইতে চাইলেন এই কথা দিয়া, শত শত মুর্দা দিলওয়ালা বান্দা মাটির উপরে থাকলেও কোনো লাভ নাই, কিন্তু দিল জিন্দা করে আল্লাহর অলি হয়ে যারা কবরে চলে যায়, যদিও তারা কবরে চলে যায় তারা মাটির উপরেও অলি মাটির নিচেও অলি। ওই অলিরা ওই মাটির নিচে ঘুমানোর কারণে আল্লাহ এখনো আমাদের উপরে আকাশ থেকে বৃষ্টি দেয়, গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দেয় না, এখনো ক্ষুধা ঠান্ডা বাতাস দিয়ে কলিজা ঠান্ডা বানায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মধ্যে বলি, সিন্নি খাইছ মোল্লা চিন নাই, সিন্নি খাইছ মোল্লা চিন নাই। আল্লাহর অলি এ জমিনের ভিতরে থাকবে, কুতুব আবদাল অলিরা সর্বসময়ের জন্য জমিনের মধ্যে থাকবে, যাদের উসিলায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়। হযরতে মিশকাতুল মাসাবি কিতাব মিশকাতুল মাসাবির বাবুল কারামতের ভিতরে একখানা হাদিস আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন দোয়া করতেছিলেন, একজন লোক বললেন ইয়া আমিরুল মুমিনিন আপনি একটু শামের জন্য বদদোয়া করে দেন, সিরিয়ার জন্য বদদোয়া করেন। শাম বলা হতো বর্তমানে জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, মিশরের এক অংশ দিয়ে বিরাট অংশটাকে বলা হতো শাম। শামের জন্য আপনি বদদোয়া করে দেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বদদোয়া করলেন না। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে ওই লোকটা ডাক দে বলল, আমিরুল মুমিনিন আপনি শামের জন্য কেন বদদোয়া করলেন না? হযরত আলী কারামুল্লাহ বললেন, শোনো হে আল্লাহর বান্দা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি, ওই শামের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 জন আবদাল রেখে দিয়েছেন, একজন এন্তেকাল করলে আর একজনকে আবদাল বানাইয়া আল্লাহ 40 জন পুরা করে রাখেন, ওই 40 জনের উসিলায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, ওই শামের উপরে আল্লাহ বৃষ্টি নাজিল করেন, ফসল ফলায়, আল্লাহ শত্রু থেকে শামবাসীদেরকে আল্লাহ হেফাজত করে। অতএব আমি আলী আল্লাহর আবদালদের বিরুদ্ধে বদদোয়া করতে পারি না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। অলি আবদাল গাউস কুতুব আখের আবদাল মুজাদ্দেদ এইরকম তাম পৃথিবীতে থাকবে, তাদের উসিলায় আল্লাহ আর আকাশ থেকে বৃষ্টি হয়, গজব আজাব থেকে আল্লাহ বাঁচায়। সিন্নি খাইস মোল্লা চিন নাই, শাহজালালের জমিন, শাহপুরানের জমিন, শাহ মখদুমের জমিন, শাহলি বুগদাদির জমিন, 360 বারাউলিয়ার জমিন, এই জমিনে অসংখ্য অলিরা ঘুমায়। আমরা মুসলমানরা অলিদের পক্ষে আসি পক্ষেই থাকব, আমরা অলিদের জমাতের মুসলমান, আমরা অলিদের দলের মুসলমান, আমরা অলি বিদ্বেষী মুসলমান না, আমরা আল্লাহর অলিদের পক্ষের মুসলমান। কথা কন ঠিক কিনা? আমরা অরিজিনাল না ডুপ্লিকেট? রোহিঙ্গা না অরিজিনাল? আমরা রোহিঙ্গা না আমরা অরিজিনাল? যারা এদেশে নতুন করে আবিজাবি আনছে এগুলো সব হলো রোহিঙ্গা, কথা কর না কেন ঠিক কিনা? তারপরে সব রোহিঙ্গা আমরা দেশে হয়েছে, ওরা এসে করতেছে তোরা বেদাতি তোরা চলে যা, আমরা বেদাতি বেড়েছি। হ্যাঁ, রোহিঙ্গার এই গ্রুপ এই ওহাবি এটি আমরা এক হয় তোরা বেদাতি চলে যা, ওরা এমন ভাব লইছে যে ওরা অরিজিনাল। হ্যাঁ, এ বাতিল আমার দেশে এসে এখন বলতেছে তোরা ডুপ্লিকেট চলে যা।